ওম শান্তি জ্ঞান সাগর বাবা বলেছেন দেহসয়ে সব কিছুই শেষ হয়ে যাবে তাই আমাদের পুরনো দুনিয়ার সংবাদ শোনার প্রয়োজন নেই আমাদেরকে বাবা আর অবিনাশী উত্তরাধিকারকে স্মরণ করতে হবে এখানে সবাই দুঃখী তাই তো ঈশ্বরকে স্মরণ করে সত্য তো ঈশ্বরের সঙ্গে মিলনের কোনো কথাই নেই এখানে দুঃখ আছে তাই আত্মাদের স্মরণই থাকে কিন্তু ড্রামা অনুসারে বাবা তখনই মিলিত হন যখন তিনি স্বয়ং আসেন বাকি আর যা কিছু পুরুষ করে তা সবই ব্যর্থ কারণ ঈশ্বরকে সর্বব্যাপী মনে করে ঈশ্বরের পথের দিশা ভুল দেখায় যদি বলে যে ঈশ্বর আর তার রচনার আদি মধ্য অন্তকে আমরা জানি না তো তাদের এ কথা বলা সত্য পূর্বে ঋষি মুনি ইত্যাদিরা সত্য বলত সেই সময় দুনিয়া মিথ্যা এ কথা বলা যাবে না মিথ্যা দুনিয়া নরক কলিযুগের অন্তকে বলা হয় সঙ্গমই বলা হবে এটা হলো নরক আর ওটা হল স্বর্গ আজ প্রাপ্ত মুরলীর হিসাবে আমি আত্মা নিজের স্থিতি ও আন্তরিক পুরুষার্থকে দেখছি আজ নিজের চেকিং চার্ট নিয়ে সচেকিং করার লক্ষ্যে বাপদাদার সম্মুখে আমি উপস্থিত হয়েছি সারাদিনের সব কাজ সেরে হালকা হয়ে বাপদাদার সম্মুখে উপস্থিত হয়ে শুরু করছি আমার আজকের দিনের চেকিং চার্ট বাবা বলেছেন দেহস হয়ে সব কিছুই শেষ হয়ে যাবে তাই আমাদের পুরনো দুনিয়ার সংবাদ শোনার প্রয়োজন নেই আমরা বাবা আর অবিনাশী উত্তরাধিকারকে স্মরণ করতে হবে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি পুরনো দুনিয়ার সংবাদ শুনছি না তো বাবা আর অবিনাশী উত্তরাধিকারকে স্মরণ করছে কি চেক করে চলেছি বাবা বলেছেন সর্বদা শ্রীমতী থেকে শ্রেষ্ঠ কর্ম করতে হবে অন্যের মতের প্রভাবে যেন না আসা হয় সুপুত্র হয়ে প্রতিটি আজ্ঞা পালন করতে হবে যে কথা বোধগম্য হবে না তা অবশ্যই ভেরিফাই করিয়ে নিতে হবে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি সর্বদা শ্রীমতী থেকে শ্রেষ্ঠ কর্ম করছি কি অন্যের মতের প্রভাবে আসছি না তো সুপুত্র হয়ে প্রতিটি আজ্ঞা পালন করছে কি যে কথা বোধগম্য হবে না তা অবশ্যই ভেরিফাই কি চেক করে চলেছি বাবা বলেছেন সর্বদাই করিয়ে নেশা বা খুশিতে থাকতে হবে যে আমরাই পুরানো শরীর ছেড়ে প্রিন্স হব ঈশ্বরীয় নেশায় থেকে ঈশ্বরীয় সেবা করতে হবে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি সর্বদাই নেশা বা খুশিতে থাকছে কি ঈশ্বরীয় নেশাই থেকে ঈশ্বরীয় সেবা করছে কি চেক করে চলেছি বাবা বলেছেন নিন্দুককেও নিজের মিত্র মনে করে সম্মান প্রদানকারী ব্রহ্মা বাবার সমান মাস্টার রচয়িতা হও তাই আমি আত্মা চেক করে চলেছি আমি নিন্দুককেও নিজের মিত্র মনে করে সম্মান প্রদানকারী বাবার সমান মাস্টার রচয়িতা হচ্ছে কি চেক করে চলেছি বাবা বলেছেন মায়াকে সর্বদার জন্য যারা বিদায় দিয়ে দেয় তারাই বাবার ধন্যবাদের পাত্র হয় তাই আমি আত্মা চেক করে চলেছি আমি মায়াকে সর্বদার জন্য বিদায় দিয়ে দিচ্ছে কি চেক করে চলেছি সচেকিং শেষে বাবাকে ধন্যবাদ জানিয়ে বাবাকে গুড নাইট বলে ঘুমিয়ে পড়ছে বাবার কোলে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি